নমস্কার, সেভেন আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আইনি জটিলতা, আদালতের নির্দেশ ও লাইসেন্স দেরিতে পাওয়ায় চাহিদা অনুযায়ী বাজি বাজারজাত করতে না পেরে আলুর উৎসবের আগে কার্যত আধার নামল ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বিখ্যাত বাজি কারখানায়। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো পেরিয়ে আলোর উৎসব দীপাবলি ঘিরে মেতে উঠেছে বাংলাসহ গোটা দেশ। আলোর উৎসব ঘিরে এখন ব্যস্ততা বাড়ছে শহরবাসীর, সেই ব্যস্ততা ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের একমাত্র বাজি কারখানাতেও। শিলিগুড়ি মহকুমার বাংলাদেশ সীমান্তের কাছে হাতিরাম জোতে রয়েছে সেই বিখ্যাত বাজি কারখানা। ১৯৯৮ সাল থেকে শুরু, টানা ২৫ বছর ধরে কারখানার মালিক জয়ন্ত সিংহ রায় বাজি তৈরি করে আসছেন। সেই কারখানাতে তৈরি হয় বিভিন্ন রকমের তুবড়ি, চরকি, রং মশলা, আতশবাজি সহ আকর্ষণীয় বাজি। তবে তার আগে কলকাতায় গিয়ে নামি বাজি কারখানা থেকে বাজি তৈরির বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এসেছেন তিনি। বাজি তৈরিতে বিভিন্ন উদ্ভাবনী শক্তিকেও একসময় প্রয়োগ করতেন জয়ন্তবাবু। তবে সময় যত এগিয়েছে ততই বেড়েছে আইনি জটিলতা। ৪ বছর ধরে কারখানা বন্ধ থাকার পর এবছর আদালতের নির্দেশে ও লাইসেন্স দেরিতে পাওয়ায় চাহিদা অনুযায়ী বাজি বাজারজাত করতে পারছেন না। বর্তমানে তার ২.৫ বিঘা জমি রয়েছে। ২০-২৫ রকমের বাজি তিনি তৈরি করেন, কর্মচারী ১০-১৫ জন। স্থানাভাবের অভাব এই উৎসবের মরশুমে কার্যত যন্ত্রণা দিচ্ছে জয়ন্তবাবুকে। অসুবিধে বলতে যে আমি বেশি লোককে কাজ দিতে পারি না, কারণ এখানে জায়গার সমস্যা আছে এবং সেই জায়গার সমস্যা এমএসএমই দপ্তর থেকে বলেছে যে এটা ঠিক করে দেবে। এবং রাজ্যের চেয়ারম্যান এসেছিল, আমাদের আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়, উনিও এমএসএমইর প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলেছেন, সামনের দিনে বলেছে এটাকে ঠিক করে দেওয়া হবে। আর এই যে এখনো দেখা যাচ্ছে কাজ চলছে, সেটা নিয়ে একটু চিন্তা করছি, দেখি হয়তো বিকেল অবধি হয়ে যেতে পারে। উত্তরবঙ্গে এক নম্বর বাজি কারখানা যেখানটায় আপনি, এই বাজিগুলো সারা উত্তরবঙ্গের প্রায় ৮টি জেলাতেই যায়, কম বেশি চাহিদা মতন যাবে? সেই চাহিদা মতো তো কোনো সময়ই যাবে না, কারণ ৪ বছর ফ্যাক্টরি বন্ধ ছিল। এবার আচমকা লাইসেন্সটা হলো, যার জন্য তার ৫% আর কি করেছি। এবার সেটা দেখি কি হয়, চেষ্টা করে যাচ্ছি। র ম্যাটেরিয়ালস অসুবিধা বলতে কি, আগে যে কেমিক্যালসটা ছিল সুপ্রিম কোর্ট নিরির গাইডলাইনে, সুপ্রিম কোর্ট কী করলো, সেই ব্যান্ড কেমিক্যালগুলো ব্যান্ড করে দিল, যে এই কেমিক্যাল দিয়ে আর করা যাবে না, পরিবেশ বান্ধব বাজি তৈরি করতে হবে। এবং নিরি যে কেমিক্যালসটা আর কি অ্যালাউ করেছে, সেই কেমিক্যালসগুলোর দাম একটু বেশি, যার জন্যে কি হচ্ছে এই প্রোডাক্টেরও দাম বাড়বে। এবং সাথে মজুরি যারা কাজ করছে তাদেরও তো দেখতে হবে, এবং ট্রান্সপোর্টেশন বেড়েছে, একটু দাম উঁচু থাকবে। তো এই যে দেরিতে সুপ্রিম কোর্টের অর্ডার এবং পরিবেশ বান্ধব, তো সেই জায়গাটায় কাজ করতে গিয়ে কতটা এখন সমস্যা হচ্ছে আপনাদের? এখন সমস্যা বলতে যে এই মুহূর্তে সমস্যা হচ্ছে যে খুব শর্ট টাইম পেলাম, সমস্যা কিছু নাই কিন্তু শর্ট টাইম পেলাম, প্রোডাক্ট করতে পারলাম না। কিন্তু আশা করছি এমএসএমই দপ্তরের আন্ডারে যেহেতু আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসছে, সামনের দিনে হয়তো আশা করছি ভালো হবে। আরেকটা বিষয় জুটে আসছে যে কতটা সাবধানতা অবলম্বন করেন বাজি তৈরির সময়, কি জানালেন বাজি কারখানার মালিক, চলুন শুনব। এক তো আমি লেডিস ওয়ার্কার্স দিয়ে কাজ করি, যেখানে বিড়ি সিগারেটের কোনো ব্যাপার নেই, আগুনের কোনো প্রশ্নই থাকছে না। দ্বিতীয়ত আমি খোলামেলাভাবে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গ্যাপিং রেখে কাজ করছি, প্লাস ব্লাস্টের যে ব্যাপারটা হয় সেই টাইপের প্রোডাক্ট আমার এখানে হয় না। আমার এখানে মেনলি লাইটিংস আইটেমগুলো হয়, যার জন্য আমি সেগুলো নিয়ে চিন্তিত না। তাছাড়া সেফটি যেটা বলছেন, ওদের কাজের ক্ষেত্রে মাস্ক, টুপি, গ্লাভস সব কিছুই ধোয়া হয়। অনলি খালি এখন গ্লাভসটা পাবেন না, যেহেতু ওরা এখন র্যাপিং করছে, র্যাপিংয়ে আমাদের গ্লাভসের প্রয়োজন পড়ে না গ্লাভসের, যার জন্য মশলার সময় গ্লাভস থাকে। তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে জলের রিজার্ভার থেকে শুরু করে ফায়ারের যে প্রোটেকশন, যে মেশিন বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ওয়াটার রিজার্ভার সব রাখা আছে। না মানে বলা যেতে পারে যে কিছুটা হলে পরেও, মানে অসুবিধা থাকলেও সুবিধা রয়েছে।
না কিছুটা না, আমাদের এখানে ফায়ার প্রোটেকশনটা আমরা 100% ভাবে করি এবং আমাদের শারীরিক যে ব্যাপারগুলো আছে কাজ করতে গিয়ে যেন কারো অসুখ বিসুখ এগুলো না হয় তার দিকে প্রোটেকশন আমরা নিই। যদি আরো জমি সরকারি সহায়তায় লিজে পাওয়া যায় তবে আরো বহু কর্মসংস্থানের মাধ্যমে বহু রকমের বাজি তৈরি করে এই শিল্পর আলোর ঝর্ণা এনে দিতে পারে এই কর্মীরা, এমনটাই আশাবাদী জয়ন্ত সিংহ রায়। নীতিশ রায়, 7 আবেগ নিউজ, শিলিগুড়ি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।